আচ্ছা, আপনি বাড়িতে আসার পর যেটা একটা অভিযোগ উঠে আসছিল, গ্রামবাসীরা ঢুকতে বাধা দিচ্ছিল এবং আপনারা এখানে থাকলে তাদের নাকি অসুবিধা, এখন কি পরিস্থিতি রয়েছে? কালকে থেকে হালকা একটু স্বাভাবিক আছে, পুলিশ প্রশাসন সব এসেছিলো, আমি আমার লোকাল থানাকে জানিয়েছি ব্যাপারটা, তো ওরা বলে যে ওরা আশ্বাস দিয়েছে, ওরা আমাকে সবসময় প্রোটেকশন দিচ্ছে, তো সব স্বাভাবিক মোটামুটি আছে, তবুও কিছু কিছু এখনও মানুষজন আছে, তারা মানতে চাইছে না, বুঝছে তবু মানতে চাইছে না, তো মানে জল আমাদের জল নেওয়া বন্ধ করে দিয়েছে, মা দুধ আনতে যাচ্ছিলো যে আমার একজন আমাদের দুধ নিতাম, তিনি বলছে যে আজকে থেকে আর দুধ দিচ্ছে না আমাদেরকে, ঠিক আছে, মানে মানে পুরো এক ঘরের মতো করে দিচ্ছে, আজকে জল আনতে গিয়েছিল কি বলেছে? বলেছে যে গ্রামের লোক এখনো কেন কোনো মানে প্রোটেকশন নিচ্ছে না, কেন আমি এখনো মানে বাড়িতে রয়েছি, ঠিক আছে, আমাকে কেন তাড়িয়ে দেওয়া হচ্ছে না, মানে আমি যেন আইডিতেই থাকি, যেন বাড়িতে না আসি, তাদের বক্তব্যই একটাই। আচ্ছা, এখন কি চাইছেন? আমি চাইছি যেন প্রত্যেকটা স্টাফ যেমন সবাই বাড়িতে পৌঁছাতে পারছে, সবাইভাবে কাজ করছে, আমিও যেন সেটাই পারি, আর মানে আমার জন্য একটা প্রোটেকশন, মানে আমার জন্য কোনো অসুবিধা না হয়, কারণ আমার তো বাড়িতে কোনো আমার বাবা নেই, মা আর বোন থাকে, তো তাদের কিছু হলে তার দায়িত্বটা তখন কে নেবে। আপনি কবে এসেছেন? আমি শনিবার দিন রাতে এসেছি। এখন কি আর যাচ্ছেন না? হ্যাঁ, মানে বাড়িতেই প্রবলেম চলছে বলে আজকে আমি যাইনি, তো কালকে তো হলিডে ছুটি আছে দুজন্য, কালকে বলছে পরশু দিনে জয়েন করবো একেবারে, আর বাড়িতে এত প্রবলেম হচ্ছে যে মা বাজারে ঠিকঠাক মতো যেতে পারছে না, তো পুলিশ প্রশাসন দিয়েছে, মা যে বাজারে গেছিলো কেউ কোনো অশান্তি করেনি বাজারে, কিন্তু জল আনতে গিয়ে সকালে একটু প্রবলেম হয়েছে, পুলিশ এসে সবাইকে বোঝাচ্ছে, বাড়িতে সবাইকে যাচ্ছে বোঝাচ্ছে, মানুষ বুঝছে, কিন্তু যেই চলে যাচ্ছে তখন আবার উল্টোপাল্টা কথা বলতে শুরু করছে। আপনি চলে যাওয়ার পর তাহলে তো আপনার বাড়ির লোক সমস্যায় পড়তেই পারে। হ্যাঁ, সেটা নিয়ে আমি একটু চিন্তিত আছি, বাড়ির প্রবলেমটা তখন কি করে মেটাবো, মানে ওর জন্যই আমি একটু মানে প্রশাসনের কাছে আমি আরেকটু মানে আবেদন করছি যেন আমাকে আরেকটু সাহায্য করা হোক। আপনার নাম? আমি চিত্রা মণ্ডল। জল আনতে গেলাম, আমি তখন হাতে স্যানিটাইজারও দিয়েছি, হাতে মানে পলিথিনও জড়িয়েছি, জলটা নিয়ে যে চলে এসেছি, ওই তোমাদের সামনে কল, মানে আমি বাড়ি এখানে যে এসেছি তখন বলছে যে এখনও জল নিচ্ছে, পাড়ার লোকই কোনো ব্যবস্থা করছে না, জল নিতে আসছে, জল নিতে আসছে, ওকে বারণ করা যাচ্ছে না, তারপরে শুনলাম, শুনে তো খুবই খারাপ লাগলো, মানে তারপরে আমি মেয়েকে এসে বলছি যে তুই একটু মানে পুলিশকে জানা যে এখানে জলটাও নিতে দেবে না, তা সেই জল, তারপরে ওখানে মানে আধ ঘন্টা খুব চেড়াবেড়া হলো, কিছুক্ষণ বাদেই মানে আধ ঘন্টা বাদেই পুলিশ আসলো, পুলিশ এসে ওনাদেরকে বুঝাচ্ছে, অনেকক্ষণ বোঝাতে লাগলো, কিন্তু কী বোঝালো বলতে পারিনি, তা আমার চিন্তা, আমি যদি জলটাও যদি না নিতে দেয় তাহলে কালকে একটু দুধ আনতে গেছি পাড়ায়, মানে কালকে সকালের দিকে দুধটা দিয়েছিলো, কিন্তু দুপুরের দিকে খবর দিল যে আজকে তোমাকে আর দুধ দেওয়া হবে না, আজকে আমার দুধটাও দেয়নি, তাহলে আমরা কী করে বাঁচবো? জল ছাড়া আপনারা খাবেন কি, বাঁচবেন? হ্যাঁ, জল পাবো কি, তা বাজারে গেছিলাম, তা বাজারের অবস্থা দেখলাম যে না, আমার তেমন কিছু বলিনি, কিন্তু আজকে যে জলটা দিচ্ছে না, আর আমাদের আশপাশ মেয়ে মানুষের, আজকে প্রশাসনের তরফ থেকে এসেছিল আজকে? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি বলে গেছে? ওনাদেরকে বুঝিয়ে গেছেন, কি বুঝিয়ে গেছে বলতে পারি না, তা আমার বললো তোমার যদি অসুবিধা হয় তোমার বাড়িতে জল দিয়ে যাবো, এসবগুলো বলে গেল। আপনার নাম? আমার নাম অঞ্জলি মণ্ডল। হ্যাঁ, শনিবারের দিনে।